মানুষের ভাগ্য পরিবর্তন হতে সময় লাগে না। ভাগ্য এমন একটি অস্ত্র যেটা মানুষকে টোকাই থেকে কোটিপতি করতে পারে, আবার কোটিপতি থেকে ভিখারি বানিয়ে দেয়। আমাদের আজকের ভিডিও এমন একটি সিনেমার গল্প নিয়ে যেখানে এক রাস্তার টোকাই একদিনের মধ্যে কোটিপতি হয়ে যায়। আজকে আমরা কথা বলবো স্লামডগ মিলিয়নিয়ার সিনেমা নিয়ে। সিনেমার মূল চরিত্র অভিনয় করে জামাল মালিক। সিনেমার কাহিনী শুরু হয় কে হবে কোটিপতি অনুষ্ঠানের মঞ্চ থেকে। জামাল মালিক কে হবে কোটিপতি অনুষ্ঠানের সবগুলো প্রশ্নের উত্তর দিয়ে এখন 20 মিলিয়ন রুপির শেষ প্রশ্নের সম্মুখীন হয়, আর তখনই পুলিশ তাকে প্রতারক সন্দেহে গ্রেপ্তার করে নিয়ে যায়। পুলিশ জামাল মালিকের ওপর অমানবিক নির্যাতন করে, কারণ এক অশিক্ষিত সাধারণ বস্তিবাসীর পক্ষে কে হবে কোটিপতি অনুষ্ঠানের সবগুলো প্রশ্নের উত্তর জানা অসম্ভব। পুলিশ সন্দেহ করে জামাল কোনো উন্নত ডিভাইস ব্যবহার করে প্রশ্নের উত্তর দিয়েছে। পুলিশ জামালকে বারবার জিজ্ঞেস করে কিভাবে সে সবগুলো প্রশ্নের উত্তর দিল, যেখানে বড় বড় শিক্ষিত লোকেরাও সবগুলো প্রশ্নের উত্তর জানে না। শত অত্যাচারের পরও জামাল বলে, আমি প্রতারণা করিনি, আমি সবগুলো প্রশ্নের উত্তর জানতাম। তারপর জামাল তার জীবনের ঘটনাগুলো পুলিশকে বলে, যা তাকে এসব প্রশ্নের উত্তর জুগিয়েছে। জামাল 5 বছর বয়স থেকে তার জীবন কাহিনী বলে। জামাল তার পরিবার নিয়ে মুম্বাইয়ের একটি বস্তিতে থাকে। জামালের পরিবারে তার একমাত্র ভাই সেলিম আর তার মা ছাড়া কেউ ছিল না। একদিন বলিউডের সুপারস্টার অমিতাভ বচ্চন তাদের এলাকায় আসে শুটিং করার জন্য। সকলে বচ্চনকে এক নজর দেখার জন্য ছুটে যায়। অন্যদিকে জামাল মালিক ছিল অমিতাভ বচ্চনের বিশাল ফ্যান। সে বচ্চনকে দেখার জন্য আর তার অটোগ্রাফ নেওয়ার জন্য পাগলের মতো হয়ে যায়। কিন্তু জামালের ভাই সেলিম জামালকে টয়লেটের মধ্যে আটকে রাখে। জামাল কোনোভাবেই টয়লেট থেকে বেরোতে পারছে না। এক পর্যায়ে উপায় না পেয়ে জামাল টয়লেটের নিচ দিয়ে পায়খানার মধ্যে ঝাঁপ দিয়ে বেরিয়ে আসে, কারণ তাকে যে আজকে অমিতাভ বচ্চনের অটোগ্রাফ নিতেই হবে। তারপর জামাল সেখান থেকে এসে অমিতাভ বচ্চনের অটোগ্রাফ নেয়। জামাল আর তার ভাই সেলিমের পড়াশোনায় তেমন মনোযোগ ছিল না। ওদের মা ওদেরকে ধরে জোর করে স্কুলে নিয়ে যায়। আর ওই দিন শিক্ষক ক্লাসে আলেকজান্দ্র দুমাসের দ্য থ্রি মাস্কেটিয়ার্স উপন্যাসটি পড়াচ্ছেন। ক্লাসে জামাল আর সেলিমের অমনোযোগী দেখে শিক্ষক ওদেরকে উপন্যাসের প্রধান দুই চরিত্র হ্যাথোস আর প্যাথোস নামে ডাকে। কে হবে কোটিপতি মঞ্চে জামালের জন্য প্রথম প্রশ্ন। 1973 সালে মুক্তি পাওয়া জঞ্জির সিনেমার নায়ক ছিল কে? জামাল অমিতাভ বচ্চনের বড় ফ্যান হওয়ার কারণে সহজ এই প্রশ্নের উত্তর দেয়। পুলিশও ভাবে এটা সহজ প্রশ্ন ছিল, কারণ ইন্ডিয়াতে অধিকাংশ মানুষই অমিতাভ বচ্চনের ফ্যান, তাই জামাল সহজ এই প্রশ্নের উত্তর দিতে পেরেছে। জামালের জন্য দ্বিতীয় প্রশ্ন, ইন্ডিয়ার জাতীয় প্রতীকের নিচে কি লেখা থাকে? প্রশ্নটি সহজ হলেও জামাল এই প্রশ্নের উত্তর জানত না। তারপর জামাল তার 3টি লাইফলাইনের একটি ব্যবহার করে এই প্রশ্নের উত্তর দেয়। পুলিশ বলে, এত সহজ প্রশ্নের উত্তর তুমি জানো না? জামাল পুলিশকে বলে, মানুষের জীবনে এমন কিছু সহজ বিষয় থাকে যেগুলোর উত্তর তাদের জানা থাকে না। জামালের জন্য তৃতীয় প্রশ্ন, হিন্দু ধর্মের দেবতা রামের ডান হাতে কি থাকে? জামাল এই প্রশ্নের উত্তরের জন্য পুলিশকে আবার তার ছোটবেলায় নিয়ে যায়। একদিন একদল উগ্রপন্থী তাদের বস্তিতে হামলা করে আর উগ্রপন্থীরা জামালের মাকে মেরে ফেলে। জামাল আর সেলিম দৌড়ে পালায়। দৌড়ে পালানোর সময় তারা একটি ছেলেকে দেবতা রামের চরিত্রে অভিনয় করতে দেখে, আর ছেলেটির ডান হাতে দেবতা রামের চরিত্রে তীর আর ধনুক ছিল। এর জন্য জামাল তার তৃতীয় প্রশ্নের উত্তরও সহজে দিয়ে দেয়। জামালের জন্য চতুর্থ প্রশ্ন, জনপ্রিয় লোকসঙ্গীত দর্শন দা ঘনশ্যামের লেখক কে? এই প্রশ্নের উত্তরের জন্য আমাদেরকে আবারও ফিরতে হয় জামালের ছোটবেলায়। উগ্রপন্থীদের হামলায় তাদের শেষ আশ্রয়টুকুও জলে পুড়ে শেষ হয়ে গেছে। জামাল আর সেলিম একটি কন্টেনারে আশ্রয় নেয়, আর সেখানে তাদের সাথে লতিকা নামে একটি মেয়ের সাথে পরিচয় হয়। আশ্রয়হীন জামাল সেলিম আর লতিকা অভাবে অনাহারে ময়লার স্তূপে দিন কাটাচ্ছিল। একদিন মমিন নামের এক ভদ্রলোক তাদের কাছে আসে আর তাদেরকে ভালো খাবারের লোভ দেখিয়ে শহরে নিয়ে যায়। আসলে মমিন ভদ্র মানুষ ছিল না, সে ছোট ছোট বাচ্চাদের দিয়ে শহরে ভিক্ষা করায়। ভিক্ষা বেশি পাওয়ার জন্য মমিন বাচ্চাদেরকে প্রতিবন্ধী বানাতো, দ্বিধাবোধ করত না। মমিন যেই সকল বাচ্চাদের গানের সুর ভালো তাদেরকে অন্ধ করে ভিক্ষা করাতো। একদিন মমিন বাচ্চাদেরকে সুরদাসের লেখা দর্শন দা ঘনশ্যাম গানটি শিখায়। এরপর মুভির সিন চলে যায় কে হবে কোটিপতি মঞ্চে, আর জামাল সহজেই তার চতুর্থ প্রশ্নের উত্তর দিয়ে দেয়। জামালের গানের কণ্ঠ খুব ভালো ছিল। জামালের গানের কণ্ঠ ভালো দেখে মমিন জামালকে অন্ধ করার পরিকল্পনা করে, কিন্তু সেলিমের চতুরতায় তারা সেখান থেকে পালিয়ে আসে। সেলিম জামালকে হাত ধরে টেনে ট্রেনে উঠায়, আর কি যেন মনে করে সেলিম লতিকার হাত ছেড়ে দিয়ে সেখানে রেখে আসে। লতিকা জামালের অনেক ভালো বন্ধু ছিল। লতিকাকে রেখে আসায় জামাল সেলিমের সাথে ঝগড়া করে। সেলিম জামালকে বলে লতিকা সেখানেই ভালো থাকবে। তারপর জামাল আর সেলিম ঘুরে ঘুরে হকারের কাজ করে।
একদিন ঘুরতে ঘুরতে তারা তাজমহলে চলে যায় আর সেখানে জুতা চুরি করে। জামালের একটি ভালো কাজের সুবাদে আমেরিকার এক ভদ্রলোক তাকে $100 একটি নোট উপহার দেয়। জামালের জন্য কে হবে কোটিপতি মঞ্চে পঞ্চম প্রশ্ন। আমেরিকার $100 নোটে কার ছবি থাকে? জামাল সহজে বলে দিলেন বেঞ্জামিন ফ্রাঙ্কলিন। তারপর পুলিশ জামালকে ভারতের একটি $1,000 নোট দেখিয়ে বলে এই নোটে কার ছবি আছে? জামাল বলে আমি জানি না। পুলিশ জামালকে বলে তুমি ভারতে থাকো অথচ ভারতের $1,000 নোটে কার ছবি আছে সেটা জানো না, কিন্তু আমেরিকার $100 নোটে বেঞ্জামিন ফ্রাঙ্কলিনের ছবি আছে সেটা জানো কিভাবে? তারপর জামাল বলে আমেরিকার ভদ্রলোক আমাকে যে $100 নোট দিয়েছে সেই নোট নিয়ে আমি লতিকাকে খুঁজতে থাকি। লতিকাকে খুঁজতে খুঁজতে একসময় ছোটবেলায় একসাথে ভিক্ষা করা এক অন্ধ ছেলের সাথে দেখা হয় আর তাকে বলি লতিকার সন্তান দিতে পারলে তাকে $100 দিব। ছেলেটির মনে সন্দেহ হয় আর বলে তাহলে আমাকে নোটের বর্ণনা বলো। আমি নোটের বর্ণনা দিলাম। ছেলেটি ছবির বর্ণনা শুনে বলল এটা বেঞ্জামিন ফ্রাঙ্কলিনের ছবি। আর আমি সেখান থেকে জানতে পারি আমেরিকার $100 নোটে বেঞ্জামিন ফ্রাঙ্কলিনের ছবি থাকে। তারপর জামাল আর তার ভাই অনেক খোঁজাখুঁজি করে লতিকার সন্তান পায়। তারা দেখে মমিন লতিকাকে দিয়ে দেহ ব্যবসা করানোর জন্য ট্রেনিং করাচ্ছে। জামাল আর সেলিম লতিকাকে নিয়ে পালাতে চায় কিন্তু মমিন তাদের পথ আটকিয়ে দাঁড়ায়। তারপর সেলিম গুলি করে মমিনকে হত্যা করে পালিয়ে আসে। কে হবে কোটিপতি মঞ্চে জামালের জন্য ষষ্ঠ প্রশ্ন। রিভলভার কে আবিষ্কার করেছে? যেহেতু জামাল রিভলভারের সাথে ভালোই পরিচিত ছিল তাই সে সহজেই ষষ্ঠ প্রশ্নের উত্তর দিয়ে দেয়। আর এই প্রশ্নের উত্তরের জন্য জামাল ২৫ লক্ষ রুপি জিতে নেয়। মমিনকে হত্যা করে জামাল সেলিম আর লতিকা একটি বিল্ডিংয়ে আশ্রয় নেয়। সেলিম বুঝতে পারে তাদের ওপর যে কোনো সময় বিপদ আসতে পারে, তাদের জীবন এখন হুমকির মুখে। তারপর সেলিম এক ডনের সাথে দেখা করে আর লতিকাকে দেওয়ার বিনিময়ে ডনের সাথে হাত মিলায়। সেলিম জামালের কপালে পিস্তল ঠেকিয়ে তাদেরকে ছেড়ে দূরে কোথাও চলে যেতে বলে। এই ঘটনায় জামাল সেলিম আর লতিকা থেকে আলাদা হয়ে যায়। এরপর অনেক বছর চলে যায়। জামাল এখন অনেক বড় হয়েছে, সে এখন একটি কল সেন্টারে চাকরি করে। জামাল এখনও মনে মনে লতিকাকে ভালোবাসে। একদিন জামাল বুদ্ধি করে কল সেন্টারের কম্পিউটারে লতিকার নাম দিয়ে সার্চ করে। সেখানে হাজার হাজার লতিকার নাম আসে। পরে জামাল সেলিমের নাম দিয়ে সার্চ করে, সেখানে মাত্র কয়েকটা সেলিমের নাম আসে। সেখান থেকে যোগাযোগ করে সেলিমের খোঁজ পায়। জামালের জন্য কে হবে কোটিপতি মঞ্চে সপ্তম প্রশ্ন। ইংল্যান্ডের কোন জায়গায় ক্যামব্রিজ সার্কাস হয়? জামালের মনে পড়ে সে যখন কল সেন্টারে চাকরি করত সেখানে অনেক তথ্য দিয়ে ক্যামব্রিজ সার্কাসের অনেকগুলো ছবি টানানো ছিল। আর জামাল সেখান থেকে মনে করে খুব সহজেই সপ্তম প্রশ্নের উত্তর দিয়ে দেয়। এই উত্তরের মাধ্যমে জামাল ৫ মিলিয়ন রুপি জিতে নেয়। তারপর জামাল তার ভাই সেলিমের সাথে দেখা করে। সেলিমের ওপর তার সব রাগ অভিমান উজাড় করে দেয়। অবশেষে সেলিমকে ক্ষমা করে দেয়। সেলিম এখন অনেক বড় গ্যাংস্টার। সেলিম জামালকে তার বিলাসবহুল ফ্ল্যাটে থাকতে বলে আর তারা দুই ভাই এখন একসাথে থাকে। একসময় সেলিমের মাধ্যমে জামাল লতিকার খোঁজ পায়। লতিকা এখন মুম্বাইয়ের অনেক বড় ডনের পার্সোনাল দেহরক্ষী। জামাল লতিকাকে তার ভালোবাসার প্রস্তাব দেয় আর তার সাথে পালিয়ে যাওয়ার কথা বলে, কিন্তু লতিকা জামালের প্রস্তাব ফিরিয়ে দেয়। জামাল লতিকাকে বলে আসে আমি প্রতিদিন বিকাল ৫টায় তোমার জন্য রেল স্টেশনে অপেক্ষা করব। একদিন লতিকা পালিয়ে রেল স্টেশনে চলে আসে কিন্তু সকলে টের পেয়ে যায়। পরে সেলিম লোকজন নিয়ে রেল স্টেশনে আসে আর লতিকাকে ধরে নিয়ে যায়। কে হবে কোটিপতি মঞ্চে জামালের জন্য অষ্টম প্রশ্ন। বিশ্বের কোন ক্রিকেটার সবচেয়ে বেশি ফার্স্ট ক্লাস সেঞ্চুরি করেছে? এই প্রশ্নের উত্তর সম্পর্কে জামালের কোনো ধারণা ছিল না। এর মধ্যে বিজ্ঞাপন বিরতি চলে আসে। বিরতির মধ্যে উপস্থাপক জামালকে উত্তর বলে দেয়। জামাল তার কথা বিশ্বাস করে না। তারপর জামাল দ্বিতীয় লাইফলাইন ব্যবহার করে আর দুটো ভুল উত্তর সরিয়ে নেওয়া হয়। এখন উত্তর হিসাবে আসে রিকি পন্টিং আর জ্যাক হবসের নাম। উপস্থাপক জামালকে রিকি পন্টিংয়ের কথা বলেছিল কিন্তু জামাল উত্তর হিসাবে জ্যাক হবসের নাম বলে। উপস্থাপক উত্তর শুনে অবাক হয় আর জামালকে বারবার উত্তর পরিবর্তন করতে বলে কিন্তু জামাল তার উত্তরে অটল থাকে। পরে জামালের উত্তরটি সঠিক হয় আর জামাল এই প্রশ্নের উত্তরের বিনিময়ে ১০ মিলিয়ন রুপি জিতে যায়। আসলে উপস্থাপক কোনোভাবেই চায়নি জামাল জিতুক, আর সে চায়নি একজন টোকাই কোটিপতি হয়ে যাক। উপস্থাপক চিন্তা করে জামাল যখন সবগুলো প্রশ্নের উত্তর বলে দিয়েছে তাহলে জামাল শেষ প্রশ্নের উত্তর দিতে পারবে। তারপর শেষ প্রশ্ন করার আগে অনুষ্ঠানের সময় শেষ হয়ে যায়। জামাল উপস্থাপকের সাথে অনুষ্ঠান থেকে ফিরতেছে। কিছু সময় পর উপস্থাপক জামালকে প্রতারক বলে পুলিশের হাতে ধরিয়ে দেয়। জামাল একমাত্র লতিকাকে ফিরে পাওয়ার জন্য কে হবে কোটিপতি মঞ্চে আসে, কারণ লতিকা প্রতিদিন কে হবে কোটিপতি অনুষ্ঠান দেখত। রেল স্টেশন থেকে তুলে নেওয়ার পর জামাল লতিকাকে অনেক খুঁজেছে কিন্তু কোনোভাবেই লতিকার খোঁজ পায়নি। পুলিশ জামালকে শত নির্যাতনের পরও জামাল কে হবে কোটিপতির মঞ্চে ফিরে আসতে চায়।
জামালের আত্মবিশ্বাস আর জীবন কাহিনী শুনে পুলিশ জামালকে ছেড়ে দেয়। আর জামাল আবারও কে হবে কোটিপতি মঞ্চে ফিরে আসে। অন্যদিকে সেলিম আর লতিকা টিভিতে জামালকে দেখে। সেলিম এই প্রথম উপলব্ধি করে তার ভাই এই সব কিছু লতিকাকে ফিরে পাওয়ার জন্য করেছে। সেলিম চিন্তা করে তার জীবনের বিনিময় হলেও জামালের ভালোবাসা লতিকাকে জামালের কাছে ফিরিয়ে দিবে। তারপর সেলিম নিজের মোবাইল আর গাড়ির চাবি দিয়ে লতিকাকে মুক্ত করে দেয়। জামালের জন্য কে হবে কোটিপতি মঞ্চে শেষ প্রশ্ন। আলেকজান্দ্র দুমাসের দ্য থ্রি মাস্কেটিয়ার্স উপন্যাসের প্রধান দুই চরিত্র হ্যাথোস আর প্যাথোস, তাহলে তৃতীয় চরিত্রের নাম কি? ভাগ্যের কি খেলা, জামাল জীবনে একবার স্কুলে গিয়েছিল আর ওই দিনই শিক্ষক ক্লাসে আলেকজান্দ্র দুমাসের থ্রি মাস্কেটিয়ার্স উপন্যাস পড়িয়েছিল, আর শিক্ষক তাদের দুই ভাইকে উপন্যাসের প্রধান দুই চরিত্র বলে ডেকেছিল। জামাল দুই চরিত্রের নাম জানতো কিন্তু তৃতীয় চরিত্রের নাম জানে না, তাই জামাল তার শেষ লাইফলাইন কল অফ ফ্রেন্ড ব্যবহার করে। জামালের বন্ধু বলতে তার ভাই সেলিমই ছিল। আর জামাল অনুষ্ঠান থেকে সেলিমকে ফোন করে। সেলিমের ফোন লতিকার কাছে থাকার কারণে লতিকা ফোন রিসিভ করে। লতিকা জামালের কণ্ঠ শুনে বলে, আমি এখন ভালো আছি। তারপর লতিকাকে জামাল উপন্যাসের তৃতীয় চরিত্রের কথা জিজ্ঞেস করে। লতিকা বলে, আমার জানা নাই। অন্যদিকে ডন টিভিতে লতিকার কণ্ঠ শুনে সেলিমের কাছে আসে। সেলিম আগেই জানতো লতিকাকে ছাড়ার কারণে ডন তাকে মেরে ফেলবে, আর ডন বেঁচে থাকলে জামাল আর লতিকা সুখে থাকতে পারবে না। সেলিম জীবনে যত পাপ কাজ করে টাকা কামিয়েছিল সব টাকা বাথরুমে বিছিয়ে শুয়ে পড়ে। আর ওই সময় ডন দরজা খুলে সেলিমকে মারতে যায়। সেলিম প্রথমে গুলি করে ডনকে মেরে ফেলে, আর ডনের লোকজন গুলি করে সেলিমের বুক জাজরা করে দেয়। অন্যদিকে জামাল লতিকার কাছে উত্তর না পেয়ে নিজের আত্মবিশ্বাস থেকে উত্তর বলে দেয়, আর জামালের শেষ প্রশ্নের উত্তরও সঠিক হয়। জামাল 20 মিলিয়ন রুপি জিতে নেয়। একদিকে জামাল 20 মিলিয়ন রুপি জিতে কোটিপতি হয়েছে, আর অন্যদিকে তার একমাত্র ভাই দুনিয়া ছেড়ে চলে গেছে। তো বন্ধুরা, এখানেই শেষ হয় সিনেমার কাহিনী। এই সিনেমাটি মুম্বাইয়ের একটি বাস্তব সত্য ঘটনা থেকে নির্মাণ করা হয়েছে। তো বন্ধুরা, আজকে এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। নতুন কোনো মারদাঙ্গা সিনেমা নিয়ে সবার আগে ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। খোদা হাফেজ।